সম্প্রতি এ মাসেরই 9 তারিখের রাতে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয়েছে টলিউড তথা টেলিভিশনের জনপ্রিয় এক স্টার কিডের। তিনি আর কেউ নন, তার নাম হলো কেশব, যার বাবার নাম টলিউডের জনপ্রিয় অভিনেতা রাজা গোস্বামী এবং মা টলিউড এবং টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মধুবনী গোস্বামী। মূলত ছেলেকে নেট দুনিয়া থেকে আড়ালেই রাখতে চাচ্ছেন তারা দুজনে। বর্তমানে ছেলেকে বিভিন্ন ধরনের পোস্ট দিতে দেখা যাচ্ছে মধুবনী এবং রাজার সাথে, কিন্তু তাদের কোনোটিতেই মুখ দেখা যাচ্ছে না ছেলে কেশবের। এবার সোশ্যাল মিডিয়াতে মধুবনী এবং রাজা দুজনেই শেয়ার করলেন তাদের ছোট্ট কৃষ্ণ ঠাকুর কেশবের নতুন এক মুহূর্ত, যেখানে আদুরে ভরিয়ে দিচ্ছে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তথা কেশবের মা অভিনেত্রী মধুবনী গোস্বামী। এর আগেও পহেলা বৈশাখের দিন রাজা এবং মধুবনী দুজনেই ছেলেকে কোলে নিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন সকলকে। আর এবার মধুবনী গোস্বামী তার ছেলেকে মানে কেশবকে আকাশি রঙের একটি গেঞ্জি পরিয়ে তার কোলে ঝুলিয়ে রাখছে এবং আদরে ভরিয়ে দিচ্ছে ছেলে কেশবকে। আর সেই মুহূর্তটি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়াতে মধুবনী গোস্বামী এবং স্বামী রাজা গোস্বামী। মধুবনী নিচে লিখেছেন একটি গান ছেলেকে উদ্দেশ্য করে। অন্যদিকে রাজা কৃতজ্ঞতা স্বীকার করেছেন তার কৃষ্ণ ঠাকুরের কাছে। বর্তমানে রাজা গোস্বামী কাজ করছেন খড়কুটো সিরিয়ালে একটি জনপ্রিয় চরিত্রে। অন্যদিকে মধুবনী ছেলে এবং তার বিউটি পার্লার নিয়ে ব্যস্ত রয়েছে। সো ভিউয়ার্স, মধুবনী ও রাজা গোস্বামীর নতুন ছেলে কেশবের এই লুকটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলের পক্ষ থেকে কেশবকে অসংখ্য শুভেচ্ছা এবং শুভকামনা। ভিডিওটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। ভিডিওটি যারা পুরো দেখলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।